আচ্ছা গুরুজি, আমাদের শরীরে চর্মরোগ বা কুষ্ঠরোগ হয় শুনেছি, সূর্য রশ্মির তাপে এই রোগগুলি নিরাময় হয়, আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। চর্মরোগ, চর্ম অর্থাৎ চামড়া বা ত্বক, ত্বকের বিভিন্ন রোগ অর্থাৎ আমাদের শরীরের উপরই হয়। এইটার বিষয়ে বলার আগে একটু যদি বলি, তপ্ত ভাব বা গরম ভাব তখন কোথায় অনুভূতি হয়? চামড়ার উপরে বা ত্বকের উপরে। আর একটা গাছকে প্রথমে আগুন যদি দেওয়া হয় বা একটা কাঠকে পোড়ানো হয়, তাহলে আগুনটা প্রথমে উপর পরিভাবটাই ফুটতে ফুটতে যায়। আর শরীরে চর্মরোগটা, কুষ্ঠরোগটা, ছত্রাক ঘটিত রোগ বা বিভিন্ন রকমের সমস্যায় আমাদের ত্বক বা চামড়া বা আমাদের কোষের ক্ষরণ হয় বা কোষের সতেজতা কমে যায়। তার সায়েন্স থেকে আমাদের ত্বকের ভেতরে অক্সিডাইজেশন বা অক্সিজেন যদি সঠিকভাবে না চলাচল করে, রক্ত যদি চলাচল না করে কোষের ভেতরে, তখন আমার কোষটি সতেজতা নষ্ট হয়ে যায়, কোষটি সতেজ থাকে না, কোষটি নষ্ট, ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং চামড়াটা খসে যায়। বিশেষ করে শীতকাল আসছে এখন, সবার এখন চামড়াটা একটু খসখস হবে, কারণ পরিবেশটা শুষ্ক, জলবায়ুর পরিমাণ কম। তাহলে আমাদের শরীরে আমরা জল পান করি, জল পান করলে কি হয়, সেই জলটা আমাদের শরীরে রিয়াকশন করে ত্বকের মধ্যে ঘাম আকারে বেরোয় বা এই জলটা কোষের মধ্যে সঞ্চালন হয় রক্তের বেগ দ্বারা। আমি যদি রক্তের বেগকে সতেজ রাখি বা রক্তকে সঞ্চালন করতে পারি, তাহলে আমাদের শরীর সতেজ থাকে। তাই যোগ, প্রাণায়াম, ধ্যান, আসন এগুলো আছে। আর অতীতে আগে মানুষ এত যোগ প্রাণায়াম সবসময় তো করতো, কিন্তু তারপরে একটা সময় সময়কে ধরতো, কি সময়? সূর্যোদয়, সূর্য অস্ত, মধ্যাহ্ন, রাত্রে রাত দুপুর, এই যে সময়গুলোকে একটু ধরতো। কেন? কারণ এই সময়গুলো সূর্যকে বলেছে সূর্যের বিভিন্ন অংশ, সূর্যের বারোটি অংশ। বারোটি অংশ কি কি? যেটা সূর্য দ্বাদশ সূত্র পড়লে এটা বোঝা যায়। সূর্য দ্বাদশ সূত্র কি বলেছে? প্রথম কি বলেছে? ভাস্কর প্রথম নামশ্চ, দ্বিতীয়শ্চ দিবাকরম, তৃতীয় তিমিরঞ্চশ্চ, চতুর্থ লোক চক্ষুষম। এইভাবে যে নামগুলো আছে, বারোটি নাম, বারোটি সময়, অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে সূর্য ওঠার এক প্রহর, দ্বিপ্রহর, ত্রিপ্রহর, এইভাবে আটটা প্রহর আছে। আটটা পরের প্রথম পরে সূর্যের তেজ, আর ষষ্ঠ প্রহরে সূর্যের তেজ, সপ্তম প্রহর, অষ্টম প্রহরের তেজ, এই যে সময়ের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলোতে আমাদের সূর্যের তেজের যে রশ্মি, সেই রশ্মি একটু ঘটনা আছে। কারণ সেই তেজগুলো একটু অন্য নমনীয় থাকে এবং তেজের মধ্যে শক্তি থাকে। কি ধরনের শক্তি? আমার সতেজতা শক্তি, আমার চক্ষু শক্তি, আমার দিব্য শক্তি, আমার জ্ঞান শক্তি, আমার ধারণা শক্তি, আমার শরীর শক্তি, আর প্রকৃতির নম্রতা, প্রকৃতির স্নিগ্ধতা, এগুলো বজায় থাকে। এই শীতকাল আসছে, আপনাদের সবাইকে একটু অনুরোধ করবো, সকালবেলা একটু কুয়াশা ছন্ন অবস্থায় সেই সময় আপনারা বেরোন এবং সূর্যোদয় একটু সূর্য প্রণাম সূত্র যদি পাঠ করেন, সূর্য দ্বাদশ সূত্র যদি পাঠ করেন বা তার জ্ঞানটা যদি পেয়ে যান, তাহলে আপনার এই চর্মরোগ, কুষ্ঠরোগ এগুলো নির্মূল হবে। এগুলো করতে গেলে কিছু যোগ প্রাণায়াম আছে, ভস্তিকা, কপালভাতি, এটা যদি করেন এগুলো কাজ আছে। এছাড়াও বর্তমান সমাজে সমৃদ্ধি করে, অনেকে বলে কলিযুগ, এই সময়ে সমৃদ্ধি করে একটা মহামন্ত্র দেওয়া হয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা যদি 108 বার পাঠ করা হয় তাহলে আমাদের শরীরের সচেতনতা বৃদ্ধি পায়, রক্ত চলাচলে বেগ আবেগ বৃদ্ধি বৃদ্ধি পায় এবং তার ক্ষমতা বজায় থাকে। এগুলো যদি করলে আমাদের রক্ত, বললাম রক্ত যদি সঠিকভাবে আমাদের শরীরে চলাচল করে, তাহলে শরীর সতেজ হবে, শরীরের কোষগুলো সতেজ হবে, শরীরের কোষের মধ্যে অক্সিজেন সঠিক পরিমাণে ঢুকতে পারবে। যদি আপনি সঠিক পরিমাণে শরীরের মধ্যে অক্সিজেনকে ঢোকাতে পারেন বা ত্বকের মধ্যে, চামড়ার মধ্যে, কোষের মধ্যে যাতায়াত করতে পারে, আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে। এছাড়া জল যদি সঠিক পরিমাণে দেওয়া যায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে। তা যাদের কুষ্ঠ হয়েছে, আমি বলবো একটু খালি গায়ে সকালবেলা, এই শীতকালে বিশেষ করে ভোরের দিকে, অন্য সময়ও ভোরের দিকে বেরিয়ে সূর্য ওঠার ঠিক 24 মিনিট আগে এবং সূর্য উঠে যাওয়ার ঠিক 24 মিনিট পর, যে সময় সূর্য প্রণাম করতে হয়, সূর্য প্রণাম বলছে জবা কুসুম শঙ্খাসং কাশ্যপেয়ং মহাদুতিং ধাবন্তারিং সর্বপাপঘ্নং।
প্রাণহিতস্ম দিবাকরম। এই যে দিবাকর, প্রাণের হিতস্ম দিবাকর। আর ধাবন্তরিং সবে পাপ, যদি আমার শরীরে যে খালি জায়গাগুলো আছে, পাপের জায়গাগুলো আছে, সেইগুলো থেকে ধাবন্তরিং সবে পাপ কোনো প্রাণহিতস্ম দিবাকরম। এই দিবাকরই রশ্মি, অর্থাৎ সকালে ভাস্কর, বিকেলে দিবাকর। এই যে দুটো সময়, এই দুটো সময়কে ধরলে আমার শরীরের সতেজতা বৃদ্ধি পাবে, শরীরের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। যারা গ্ল্যামার গ্ল্যামার করে বেড়ান, বিশেষ করে মায়েরা, মহিলারা, বোনেরা, তাদের গ্ল্যামারকে জানতে গেলে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ওই সূর্যোদয় নিয়ে, আমি যদি আমি একটু রেস্ট নিয়ে অসুবিধা নেই, কিন্তু যদি আমি যদি একটু যোগ প্রাণায়াম আর সূর্য রশ্মির টেস্ট আমি যদি ধরতে পারি, তাহলে আমার চোখের সমস্যা দিব্যজ্যোতি ফিরে পাবে, ত্বকের সমস্যা চলে যাবে, মানসিক স্তুতি এটা বৃদ্ধি পাবে, মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে, স্থিরতা বৃদ্ধি পাবে। শরীর সতেজ মানে মন ঠিক, মন ঠিক মানে আত্মপ্রকৃতি ঠিক, আমার ভেতরে ক্রিয়েটিভিটি ঠিক, আমার ভেতরে দিব্য শক্তি ঠিক, আর দিনে দিনে তা আধ্যাত্মিক শক্তিকে পরিণত। এটা হচ্ছে বাইরে থেকে, ভেতরে আমাদের শরীরে সূর্য আছে কোথায়, যেখানে আমার আহার কি আমি ভেঙে টুকরো টুকরো করে আমি পুষ্টিদ্রব্য পাই, সেই জায়গাটা আমার সূর্যের স্থান। এই সূর্যের যেমন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, আমাদের ওই জায়গাটাও 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটা নব্য কমলে বলা হয় সাধারণভাবে। আমাদের পাকস্থলীর ঠিক কল্পনায় প্যানক্রিয়াস থেকে রস বেরোলে সেই তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং ওই সূর্য শক্তি বৃদ্ধিতেই আমাদের শিবযোগ তত্ত্ব, ভক্তিযোগ তত্ত্ব, জ্ঞান তত্ত্ব যত আছে সব ওইখান থেকে শুরু, যেটাকে কুণ্ডলিনী তত্ত্ব বলা হয়। তাহলে এই কুণ্ডলিনী তত্ত্বকে জানতে গেলে আমাদের ওই প্রেসটাকে তো ধ্যান রাখতে হবে, আর আমাদের সঙ্গে সূর্য শক্তি জাগরণ করার জন্য শিব শক্তিকে আগে জানতে হবে। আমার শিব শক্তি কি, আমার শরীরের এনার্জিটা সম্বন্ধে জানা, আমার শরীরের শক্তিটা সম্বন্ধে জানা, তার বিশুদ্ধতা সম্বন্ধে জানা, তাকে পিউরিফাই করা, তাকে শুদ্ধি করা, এটাই শিব শক্তি। 7 দিনের জ্ঞান শুক্রবার থেকে শুরু হয়, আমাদের সাইটটা দেখলে ওখানে পেয়ে যাবেন শিবযোগ সম্বন্ধে তত্ত্ব, প্রত্যেকটা দিনের একটা একটা অংশ আছে। তার সঙ্গে কিন্তু যোগ প্রাণায়াম আছে, যেগুলো ওখানে ধীরে ধীরে দেওয়া হচ্ছে, প্রাণায়ামগুলো কিভাবে কিভাবে করতে হয় এটা দেওয়া হবে। আর আপনার ত্বকের সমস্যা সমৃদ্ধি করতে গেলে সকালবেলা উঠুন, সূর্য প্রণাম করুন, সূর্য প্রণাম আসনও আছে সেটাও করতে পারে, আর বসে একটু কপাল ভাতি আর ভস্ত্রিকা করুন, আর সূর্য স্তুতি, সূর্য দ্বাদশ সূত্র, সূর্য প্রণাম, সূর্যাগ্রহ এগুলো একটু পাঠ করতে পারে, করলে আরো ভালো হয়, করলে শরীরের ভাইব্রেশনগুলো ঠিক হবে, রক্ত চলাচল, অক্সিজেন চলবে, আর আপনি সতেজ হবেন, ত্বকের গ্ল্যামার বেড়ে যাবে, কোষ সহজে মরবে না, কোষের ক্ষরণ সহজে হবে না, কোষের পতনও সহজে হবে না। যদি অক্সিজেন সঠিকভাবে ক্লিয়ার হয়, সঠিকভাবে খোঁচাটা পড়ে কোষের মধ্যে, তাহলে আমার শরীরে তেল বেরোবে, শরীরের মধ্যেও তেল আছে, তেল বেরোলে আপনার গায়ে তেলও মাখতে হবে না, ক্রিম মাখতে হবে না, কসমেটিক মাখতে হবে না, কেমিক্যাল ব্যবহার করতে হবে না, কেমিক্যাল ভেতরেই আছে, তৈরি হলেই হবে। তাহলে চর্মরোগ ঠিক করতে গেলে সূর্যাগ্রহ, সূর্য প্রণাম, সূর্য দ্বাদশ সূত্র অথবা যোগ প্রাণায়ামের মধ্যে ভস্ত্রিকা, কপালভাতি এগুলো করলে শরীরের চর্মরোগ, কুষ্ঠরোগ এগুলো চলে যাবে। তো সকালবেলা উঠুন, সূর্য প্রণাম করুন, আর ভস্ত্রিকা অনুলম বিলম্ব করুন, একটু যোগ করুন, একটু প্রাণায়াম করুন, আর একটু গুরুর সান্নিধ্যে একটু জেনে করুন, তাহলে আপনার চর্মরোগ, কুষ্ঠরোগ, বিভিন্ন গ্ল্যামারের সমস্যা, ত্বকের সমস্যা এগুলো চলে যাবে। তো সবাইকে শীতের আহ্বান থাকলো, শীতকালে গ্ল্যামার বজায় রাখুন, আর একটু যোগ প্রাণায়াম করুন, তার সঙ্গে শিবযোগ জ্ঞানটা নিয়ে। ধন্যবাদ সবাইকে। ওম নমঃ ভগবতে শ্রী সূর্য দেবায় নমঃ।